ওপেন যুগে অন্য সব খেলোয়াড়ের চেয়ে বেশিবার পরস্পরকে মোকাবেলা করেছেন নোভাক জকোভিচ ও রাফায়েল নাদাল। টেনিস ইতিহাসে চিরস্থায়ী জায়গা করে নিয়েছে তাদের অসামান্য দ্বৈরথ। প্যারিস অলিম্পিকের দ্বিতীয় রাউন্ডে তাই তাদের লড়াই দেখার জন্য মুখিয়ে ছিল গোটা বিশ্ব। তবে বয়সের ভার সঙ্গে বারবার চোটের ধাক্কায় সেরা সময়ের ধারে কাছেও ছিলেন না রাফায়েল নাদাল। তারপরেও লড়াইটা তার প্রিয় আঙিনা ফ্রেঞ্চ ওপেনে হওয়ায় প্রত্যাশা ছিল কিছুটা হলেও, কিন্তু পারলেন না তিনি। এক সময়ের প্রবল প্রতিদ্বন্দ্বীকে বেশ সহজেই হারিয়ে অধরা স্বপ্ন পূরণের লক্ষ্যে প্যারিস অলিম্পিক্সে এগিয়ে গেলেন নোভাক জকোভিচ। মাত্র 1 ঘন্টা 43 মিনিটেই জকোভিচের বিরুদ্ধে হেরে যান নাদাল। টেনিস কোর্টে এক সময়ের প্রবল প্রতিপক্ষ তারা দুইজন মিলে গ্র্যান্ড স্ল্যামের এককে 46টি শিরোপা জিতেছেন। মুখোমুখি নেমে উপহার দিয়েছেন কতই না ধ্রুপদী লড়াইয়ের, কিন্তু এবারে লড়াইটা যদিও তেমন আহামরি কিছু হলো না। দাপুটে পারফরমেন্সে 6-1, 6-4 গেমে জিতে তৃতীয় রাউন্ডে উঠেছেন জকোভিচ। নেটের এক পাশে রাফায়েল নাদাল, অন্য পাশে নোভাক জকোভিচ। সম্ভবত এবারে শেষবারের মতো টেনিসের দুই কিংবদন্তির দ্বৈরথ দেখে ফেললেন ভক্তরা। তারা মুখোমুখি হয়েছিলেন কোর্ট ফিলিপে সাত্রিয়েরের মঞ্চে। এই সেই কোর্ট যেখানে 14 বার ফ্রেঞ্চ ওপেনের ট্রফিটা হাতে তুলে লাল দুর্গের রাজার খেতাবটা পেয়েছেন নাদাল। তবে আজ দুই চির প্রতিদ্বন্দ্বীর 60তম লড়াই শেষে বিজয়ের হাসি হাসতে পারেননি নাদাল। প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে ভিনদেশি হয়েও মশাল হাতে নেওয়ার বিরল সম্মান পাওয়া ফরাসিদের প্রিয় রাফাকে হারিয়ে অলিম্পিক টেনিসের পুরুষ এককের তৃতীয় রাউন্ডে উঠে গেছেন জকোভিচ। ম্যাচের প্রথম 11টি গেমের 10টি জিতেছেন নোভাক। খেলা দেখে বোঝা যায়নি এই রোলা গারোতে 14টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন নাদাল। গত 2 বছরে একের পর এক চোটের সঙ্গে লড়া নাদালকে নিয়ে যে শেষ কথা বলা যায় না, এরপরে সেটির প্রমাণ আরেকবার দিলেন 38 বছর বয়সী মহাতারকা। হঠাৎ করে যেন ফিরে এলেন সেই পুরনো নাদাল। টানা 4টি গেম জিতে দ্বিতীয় সেটটাকে 4-4 বানিয়ে ম্যাচটাকে তৃতীয় সেটে নেওয়ার জোগাড়ও প্রায় করে ফেলেছিলেন। দারুণ এক ফোরহ্যান্ড উইনার মেরে জকোভিচের সার্ভিস ব্রেক করে সমতা এনেছিলেন নাদাল। কোর্ট ফিলিপে সাত্রিয়েতে তখন রাফা রাফা স্লোগানে কান পাতা দেয়। তবে সেই স্লোগান মিয়ে যেতেও সময় লাগলো না। 37 বছর বয়সী জকোভিচ আবারও নিয়ন্ত্রণ নিলেন ম্যাচে আর বিদায় দিলেন লাল দুর্গের রাজাকে। 2006 সালে এই রোলা গানোতে প্রথম দেখা হয়েছিল গ্র্যান্ড স্ল্যাম জয়ের হিসেবে টেনিস ইতিহাসের সেরা দুই খেলোয়াড়ের। 18 বছর পর সেই রোলা গানোতে নাদালের বিপক্ষে 31তম পাওয়া জয়ের পর জকোভিচ স্মরণ করলেন সেই সময়টাকে। ম্যাচ শেষে তিনি বললেন, 2006 সালে আমি ভাবতেও পারিনি প্রায় 20 বছর পরেও আমরা একে অপরের বিপক্ষে লড়ব। একক প্রতিযোগিতা থেকে বিদায় নিলেও প্যারিসে এখনও টিকে আছেন নাদাল। টেনিসের ভবিষ্যৎ কার্লোস আলকারাসকে নিয়ে ডাবলস খেলছেন তিনি। 2008 সালে বেইজিং অলিম্পিকে এককে সোনা জিতেছিলেন নাদাল। 8 বছর পর রিও অলিম্পিক্সে ডাবলসের সোনা গলায় ঝুলিয়েছিলেন 22 বারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন জকোভিচের অবশ্য এখনও সোনার পদকটা গলায় ঝুলানো হয়নি। 2008 সালে বেইজিং অলিম্পিকে ব্রোঞ্জ জেতাটাই অলিম্পিকে তার সেরা সাফল্য হয়ে আছে। তাই এটাই হয়তো শেষ সুযোগ 37 বছর বয়সী জকোভিচের কাছে। নাদালকে উড়িয়ে তৃতীয় রাউন্ডে প্রবেশ করে এখন তাই সার্বিয়ানের টার্গেট প্যারিস অলিম্পিকে পুরুষদের সিঙ্গেলসে সোনা জেতা। আবু তালহা, অনফিল্ড।